22 তারিখ হয়ে গেছে বাচ্চাদের জন্য, আর আমাদের আগামীকাল আজকে রাত থেকে আমাদের শুরু হবে যে আমাদের রিয়েল ক্রিসমাস সেলিব্রেশন, সেই অনুষ্ঠান আজকে আমাদের রাত 10:45 থেকে ক্যারল সিঙ্গিং, যেটা গানের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করি যাতে করে আমরা প্রভু যীশুকে সুন্দরভাবে আমাদের মনে গ্রহণ করতে পারি। আর তারপরে আমাদের শুরু হবে খ্রিস্টজাগ, রাত 11:45 খ্রিস্টজাগ শুরু হবে, আর সেই খ্রিস্টজাগের মধ্য দিয়ে আমরা প্রভু যীশুকে গ্রহণ করব, আর বিভিন্ন গানের মধ্য দিয়ে এবং প্রার্থনার মধ্য দিয়ে আমরা সেই যীশুর যে জন্ম উৎসব সেটা আমরা পালন করব। আগামীকাল সকাল 8টার সময় আবার আমাদের একটা খ্রিস্টজাগ প্রার্থনা আছে, সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা আবার যীশুকে আমরা গ্রহণ করব। আর তারপরে আমাদের কিছু বস্ত্র বিতরণ যেটা আমরা করি, বিধবাদের জন্য আমরা কিছু বস্ত্র বিতরণ করব সেই মিশার পর। তারপর আমরা আরেকটা যে কাজ সেটা হচ্ছে অসুস্থদের দেখতে যাওয়া, অসুস্থদেরকে যীশুকে আমরা পৌঁছে দিই অসুস্থদের কাছে, সেই পৌঁছে দেওয়াটা আমরা সুন্দরভাবে করতে চাই। সেটা আমরা মিশার পর, খ্রিস্টজাগের পর আমরা অসুস্থদের ভিজিট করব। আমরা দুজন ফাদার আছি এখানে, ফাদার স্টিফেন রাফায়েল যে প্যারিশ প্রিস্ট তিনিও আছেন, আর আমরা দুজন মিলেই আমরা সেই অসুস্থদের দেখতে যাব। তারপরে এসে আমরা আমাদের নিজেদের মধ্যে একটু সেলিব্রেশন করব সকলের সঙ্গে। এই সেলিব্রেশনটা কি হবে 25 তে? 25 তারিখে আপনারা সেলিব্রেশন কি করবেন বড়দিন উপলক্ষে? 25 তারিখ বড়দিন উপলক্ষে সকালবেলায় আমাদের প্রথমেই শুরু হয় খ্রিস্টজাগ, যেটা প্রার্থনার মধ্য দিয়ে সেই প্রার্থনা শুরু হবে। সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রথমেই যীশুকে আমাদের অন্তরে গ্রহণ করতে চাই। তারপরেই আমরা যে এই যে বিধবাদের একটা বস্ত্র বিতরণ সেইটা আমরা করব। এই যে আজকে রাত্রি থেকে আপনাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, এই রাত্রে কী কী অনুষ্ঠান আছে? আজকে রাত্রে আমরা 10:45 আমাদের শুরু ক্যারল সিঙ্গিং, যেটা আলোক গীতি বলে, সেইটা 1 ঘন্টা চলবে। কিছু বাণী পাঠ হবে, আবার গান হবে, আবার বাণী পাঠ গান যিশুর সম্বন্ধে। আমরা ওই সময় 1 ঘন্টা ধরে আমরা যিশুকে গ্রহণ করার জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করি। দেখা যাচ্ছে যে আপনারা বিরাট আলোর সজ্জায় সহকারে আপনার চার্চ সাজিয়েছেন, এটা কীভাবে সম্ভব? এইটা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের দিয়েছে এই আলোক সজ্জা পুরোটা চার্চে, যেটা প্রতি বছরেই তারা দেয়। আমরা চিফ মিনিস্টার যিনি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, তার জন্য এইসব আলোক সজ্জা তার পক্ষ থেকে এসছেন, আমরা খুবই গর্বিত আর আমরা তাকে ধন্যবাদ জানাই। এটা গভর্নমেন্ট থেকে, রাজ্য সরকার থেকে এটা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম ফাদার আনন্দ অ্যান্থনি হাবি। থ্যাংক ইউ।